হাই বন্ধুরা, হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা? আজকে আমি একটা গুরুত্বপূর্ণ, অনেকেই এই প্রবলেম ফেস করেন যে আমি একটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্ট তৈরি করলাম, কিন্তু প্রথমে আসলে প্যাকেজ নেমটা আসলে কি দিব সেটা নিয়ে চিন্তা করি না, বা কোনো প্রজেক্ট করে ফেলি অনেক কমপ্লিট, ডাটাবেস ফায়ারবেস ডাটাবেসও সেট করা শেষ, সব শেষ। এখন আমরা প্রবলেম পড়ি যখন আমরা প্লে স্টোরে অ্যাপসটা দিতে যাই, তখন প্যাকেজ নেম চেঞ্জ করতে হবে, এবং আদার্স যে যত অ্যাপ স্টোর আছে সব জায়গায় সেম কন্ডিশন। কিন্তু যখন আমরা প্রজেক্টের প্যাকেজ নেমটা চেঞ্জ করতে যাই, তখনই হয় শত বড় প্রবলেম। ওই প্রবলেমটা নিয়ে আজকে আমি চলে আসলাম। এবং আপনারা ডাটাবেস অ্যাড করছেন, এবং ওই ডাটাবেসকে কীভাবে অফ করবেন, কীভাবে প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন, এবং পুনরায় আপনি ডাটাবেস বা ফাইবারের সাথে অ্যাড করবেন, সেটা নিয়ে আজকে ভিডিও। আপনারা আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো ভিডিওটা পুরোটা দেখবেন ডিটেলস জানার জন্য। চলুন যাই, আমরা এই একটা প্রজেক্ট আমি ইম্পোর্ট করে অন করে দিয়েছি। আর দেখেন এইখানে আমি যে ডাটাবেস বা ফায়ারবেসে যে ইমেল দিয়ে আর কি ফায়ারবেসটা রেডি করছি সেটা লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নিলাম। এবার প্রথমে আমাদের কি করতে হবে, ডাটাবেসটা অফ করতে হবে প্যাকেজ নেমটা চেঞ্জ করতে গেলে। তাহলে কি করব আমরা, প্রথমে আমরা এখানে চলে যাব, ক্রেডল চলে যাব। যাওয়ার পর দেখেন এই ফায়ারবেস ফায়ারবেস যে কটা লেখা আছে ওইটা আমি বন্ধ করে দেবো। দিলাম, তারপর দেখেন এখানে একটা আছে উপরে উপরে, এটাকে বন্ধ করে দিব। গুগল জিপিএস গুগল সার্ভিস এটা বন্ধ করে দিলাম। দেওয়ার পর তারপর আমরা প্রথমটা যাব, যাওয়ার পর এই এটাও বন্ধ করে দিব। ঠিক আছে, বন্ধ করে দিলাম। তারপর আমরা জেসন ফাইলে যাব, এটাকে সাইন করে নিতে নিলেই ভালো হয়। তো আমি জেসন ফাইলটা ডিলিট করে নিই, জেসন ফাইল এখানে এখানে হ্যাঁ অ্যাপসের ভিতরে, তারপর এই জেসন ফাইল এটাকে আমরা এখন ডিলিট করব। ডিলিট জেসন ফাইল অপশন ক্যান নট ডিলিট ইউজ বি জেসন ফাইল। ওকে, আমি জেসন ফাইল আগে সাইনটা করে নিই, তারপর জেসন ফাইলটা ডিলিট করি। এবার ডিলেট, হ্যাঁ ডিলেট ডিলেট হয়ে গেছে। এখন আমরা পজিটিভ ফিরে যাব, অ্যান্ড্রয়েড গুড। এখন দেখেন যে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়েছে, যেমন ধরেন যেখানে যান না কেন আপনি অনেক প্রবলেম দেখাবে, এই প্রবলেম প্রবলেম প্রবলেম, এর কোনো সমস্যা না, প্রবলেম দেখার সমস্যা নাই। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের প্যাকেজ নেম চেঞ্জ করতে হবে, ডাটাবেস এখন অ্যাড করবো না, এখন আমরা প্যাকেজ নেমটা চেঞ্জ করবো। অ্যাপ করে দিলাম, তার নীরব এটাকে আমরা এখন চেঞ্জ করবো, রিফ্যাক্টর রিনেম প্যাকেজ রিনেম। এখান থেকে আমরা লিখবো সুমন, ঠিক আছে, রিফ্যাক্টর ডু, এই যে ডু রিফ্যাক্টর, ওকে সুমন। আর নিচে ডমি চেঞ্জ করবো, ধরেন নিচে ডো চেঞ্জ করলাম, রিনেম প্যাকেজ নেম এখানে দিলাম বিডি গেম, যেখানে বিডি ক্যাশ বিডি সিএশ এইস বিডি ক্যাশ, দেখেন বিডি ক্যাশ। এখন আমি কি চেঞ্জ করছি, সুমন বিডি ক্যাশ।
এখন আমরা কি করব মনে রাখতে হবে ওকে রাখলাম সুমন বিডি ক্যাশ কিন্তু আমাদের ম্যানিফেস্টের ভিতরে যাব দেখেন এখানে কিন্তু সুমন বিডি ক্যাশ হয়ে গেছে সেজন্য আমাদের এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই হয়ে গেছে যেহেতু এখানে অটোমেট হয়ে গেছে এখন তাহলে আমি এটা বন্ধ করলাম তারপর আবার আমরা যাব গ্যাডেলে গ্যাডেল যাওয়ার পর দেখেন এখানে একটা আছে নিরব বিডি ক্যাশ এখন চেঞ্জ হয় নাই দেন লিখতে হবে সুমন সুমন এ বিডি ক্যাশ লিখতে হবে সি এ এস এস হ্যাঁ বিডি ক্যাশ আর কোনো জায়গায় কোনো কিছু নেই তারপরে আমরা যাব উপরে যেতে পারি উপরে যেতে কিছু কোনো কিছু নেই যেহেতু নেই সেহেতু আমি এটা যাওয়া দরকার নাই এখন আমরা সাইন ইনতে দেবো তিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল চেঞ্জ এস লোড ফাইল চেঞ্জ হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে ওটা চেঞ্জ হয়েছে প্যাকেজ নেম চেঞ্জ এবার আমরা কি করব এখানে যাব এখানে যাব এখন এই কিছু করার প্রয়োজন নেই এখন আমরা যাব টুলসে টুলসে তারপর ফায়ারবেস ফায়ারবেস যাওয়ার পর প্রথমে আমরা অথেন্টিকেশন এই যে অথেন্টিকেশন এটাকে আমরা অন করব জাস্ট এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম ফায়ারবেস বিডি গেম এই হিসাবে নামটা চলে আসবে তবে আপনি যদি আগে ওই সেম ইমেলের আন্ডারে ফায়ারবেসে আগে এটা কয়েকবার ট্রাই করে থাকেন সেটা সবগুলোকে ডিলিট করে নেবেন অথবা আপনি আমার প্রজেক্টের নেম চেঞ্জ করে নিতে হবে তাই ডিলিট করে নিয়ে নেওয়াটাই ভালো ফার্স্টবার চেষ্টা করার জন্য এখন কানেক্ট ফায়ারবেস ফায়ারবেস কানেক্ট করলাম এখন কানেক্ট হোক গ্রিন কালার চলে আসবে এখানে একটা গ্রিন কালার চলে আসবে ফায়ারবেস কানেক্ট ক্রিয়েটেড কানেক্টেড কানেক্টেড হয়ে গেছে গ্রিন ক্লাস চলে আসছে তার মানে এখানে অলরেডি আপনাদের কাজ কমপ্লিট ঠিক আছে এখন আমি এটা অন করব অথবা আমি এই যে আমি যে আগে করছিলাম এই যে ওথ এটাকে অন রাখতে পারি তো আমি এটাই অন এর ক্লিক করতেছি অটোমেটিক সব নিয়ে নিক এই যে গুগল সার্ভিস সব কিছু চলে আসবে অ্যাকসেপ্ট সব চলে আসবে আপনি ওগুলো আর করতে হবে না ওগুলো ডিলিট করে দিতে পারেন সমস্যা নাই হ্যাঁ ডিপেন্ডেন্সি হয়ে গেছে দেখেন আপনি হয়ে গেছে মানে কি দেখেন আপনি এখানে একটা ফায়ারবেস চলে আসছে এই যে ফায়ারবেস দেখেন 16.5 এই যে 16.5 এটা এখানে চলে আসছে তার মানে কি এখন আর আপনার এটার না দরকারই নাই তার মানে এই তিনটাই দরকার নাই আস্তে আস্তে করতেছি আমি দেখেন হ্যাঁ এটা শেষ হলো এবার আমাদের দরকার রিয়েল টাইম ডাটাবেস এটা দিলাম এটা কিন্তু অলরেডি কানেক্ট করে নিছি এখন শুধু এইটা ক্লিক করবো আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নেব অ্যাকসেপ্ট করে নিলাম এটা হয়ে গেছে এবার আমরা কি করব আমাদের নিচে দেখেন এই যে অ্যাড মুভ যার মধ্যে আমরা অ্যাড নেটওয়ার্কগুলো সিলেক্ট করছি এটাও আমরা অ্যাড করে নেব যাই আসুক না কেন দেখেন আমাদের সব এরর চলে গেছে এখন মোটামুটি আমাদের অ্যাড করা শেষ দেখেন এখানে যে তিনটা এখানেও সেই তিনটাই ছিল এখন তো এটাই আমার প্রয়োজন নেই এটা কেটে দিলাম আমি এখানে আমি একটু আলাদা করে রাখি এটাকে আলাদা করে রাখি দেখেন উপরে কিন্তু আমাদের এই যে একটা আমি বন্ধ করছিলাম সেটাই আবার কিন্তু এখানে চলে আসছে যে ঠিক আছে এটাও আমাদের আর কোনো প্রয়োজন নেই এটা আমরা বন্ধ করে দিতে পারি ওকে এখন সাইন ইন দেই বা আর আমরা সাইন ইন একটা আরেকবার দিতে পারি এখানে যেহেতু আসলে আমরা দিয়ে দিতে পারি ফায়ারবেস অ্যাড করা কমপ্লিট এখন আমরা কি করছি প্রথমে
আমরা এই ফায়ারবেস সাথে ডিসকানেক্ট করছি, তারপর প্যাকেজ নেম চেঞ্জ করছি, তারপরে আবার আমরা পুনরায় ফায়ারবেস অ্যাড করলাম। দেখেন এবার আমাদের ফাইলে যা চলে যায় পুনরায় কোনো প্রবলেম ইনশাল্লাহ নেই, যে কোনো জায়গায় হোক না কেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, সব কিছু করার পর আপনাকে কিন্তু ফায়ারবেসে ঢুকতে হবে, ফায়ারবেস কনসোলে, ফায়ারবেস কনসোলে ঢুকতে হবে। যে ইমেল দিয়ে আপনি সব কিছু করছেন ওই ইমেল দিয়ে ঢুকবেন, আমার ইমেল দিয়ে করা হয়েছে সেই জন্য ইমেল দিয়ে আমি ঢুকতেছি। এখানে ঢুকার পর দেখবেন যে আপনার প্রজেক্ট চলে আসছে, যে প্রজেক্ট, প্রজেক্টটি ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে ডেভেলপার অথেন্টিকেশন। ঠিক আছে, এখানে যাওয়ার পর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট দিয়ে সাইন আপ অ্যান্ড মেথড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আসলে কোন সিস্টেমে লগ ইন সিস্টেম চাচ্ছেন, ইমেল, ফোন, কোনটা, আমি ফোন হলো ওটিপি। ঠিক আছে, এটাকে ডিজেবল আছে, এটাকে এনাবল করতে হবে। এনাবল করার জন্য এখানে ওকে গিয়ে, ঠিক আছে, এখানে সেভ করে দিতে হবে। এটা যদি না করেন তাহলে আপনার কাজ করবে না, এটা না করলে কাজ করবে না। তাই যে ডিজেবল এটাও করে রাখেন, এটা মাঝে মাঝে দরকার পড়ে, এটা এটা দিয়ে তাহলে সেভ করে দেবেন। ঠিক আছে, এই দুটো যদি না করেন তাহলে আপনার এই কোনোদিনও ই হবে না, এই কি বলে অথেন্টিকেশন হবে না, বা সাইন আপ বা লগ ইন করতে পারবেন না। তারপর ডাটাবেজে যাবেন, হ্যাঁ ডাটাবেজে যাওয়ার পর ক্রিয়েট ডাটাবেস এখানে ক্লিক করে নেক্সট করে দেন, ডান। এগুলো না করলে আপনি আসলে কাজ করবে না, এগুলো করে নিতে হবে। আপনি হয়তো বা সব কিছু করছেন কিন্তু এগুলো করেন নাই, এজন্য প্রবলেম হবে। কেন সেটিং আপ সিকিউরিটি টুলস কত কিছু অ্যাপস ভাই, এত সাধারণ কিছু না, অনেক কিছু আছে। মামা তাড়াতাড়ি করো, হ্যাঁ হয়েছে। এখন দেখুন এখানে ক্লাউড ফাইল স্টোর আছে, আপনি ক্লিক করে রিয়েল টাইম ডাটাবেস এটাকে আপনি ক্লিক করবেন, কারণ এটা তো আপনি সেট করছেন। হ্যাঁ এই যে বিডি সব চলে আসছে। এখন আপনি রুলসে যাবেন, রুলসে যাওয়ার পর দেখবেন যে আসলে কি সিস্টেম আছে, এখানে ফলস দেওয়া আছে। ফলস মানে হচ্ছে আপনার ডাটাবেসে কাজ করবে না, আর ফলসকে ই করতে হবে, সিস্টেমে রাখতে হবে। তার জন্য আপনি এখানে একটা সিস্টেমে আমার ঠিক মনে নাই লিখবেন যে অথ নট ইকুয়াল, নট ইকুয়াল নাল, NULL নাল। এখান থেকে এটা কপি করে নিয়ে আমি এইখানে বসিয়ে দিচ্ছি, জাস্ট এখানে এইটা দেয়নি বলে এই অবস্থা হয়েছে। কি প্রবলেম আর দেখি তো, না তো কোনো প্রবলেম নেই। এবার আমি যদি সেভ সেভ দিই মেবি সেভ হয়ে যাবে। হ্যাঁ রুলস পাবলিশড, হ্যাঁ রুলস পাবলিশ হয়ে গেছে। এই হলো আপনার কাজ শেষ, আমার জানার মতে কাজ আর নাই, এই হলো কাজ। এই কাজগুলো করে তারপরে আপনি লগ ইন বা সাইন আপ যাই হোক ওগুলো করবেন, তার আগে করবেন না, এটাকে বিল্ড করতে হবে। এই জন্য প্রথমে বিল্ড থেকে রিবিল্ড অথবা ক্লিন, ক্লিন প্রজেক্ট, প্রজেক্টটা ক্লিন করতে হবে। প্রথমে ক্লিন করে নিই, কোনো প্রবলেম থাকলে এখানে দেখা দেবে। হ্যাঁ ক্লিন হয়ে গেছে, তারপরে আমরা বিল্ড থেকে রিবিল্ড প্রজেক্ট, এই প্রজেক্টটা রিবিল্ড করে নিই।
হ্যাঁ ওয়েট করেন, রিবিল্ডটা হচ্ছে। এই যে আমি তিনটা প্রসেস দেখালাম, এইগুলো ফার্স্ট করার পর তারপরে আপনার অ্যাপস নেম, লোগো আর আদার্স অ্যাড কোড ইউনিট যত কিছু আছে পরে চেঞ্জ করবেন, কারণ ওগুলো কোনো প্রবলেম না, ওগুলো আপনি চেঞ্জ জায়গা জায়গা মতো খালি বসাই দিলেই হয়ে যাবে। মেন জিনিসটা আমি দেখাই দিলাম। এখন যদি বিলটা রিবিলটা সাকসেসফুল হয় তাহলে ইনশাল্লাহ আশা করি কোনো প্রবলেম হবে না। এই প্যাকেজ নামটা অনেকেই প্রবলেম, অনেকেই ঠিক মতো করতে পারে না, ডাটা বেজে অ্যাড করে ফেলে পরবর্তীতে আর প্যাকেজ নেম চেঞ্জ করতে পারে না, বিভিন্ন প্রবলেম হয়, তাদের জন্য এটা অনেক উপরে আর ভাই আপনার জন্য তো বেস্ট। আশা করি আপনার আর প্রবলেম হবে না। হ্যাঁ গ্রেডল কমপ্লিট সাকসেসফুল। এখন আমরা এখান থেকে বিল্ড প্রজেক্ট, এখান যাবো বিল্ড প্রজেক্ট। প্রজেক্ট বিল্ড হয়ে গেছে। এই যে ভাই আপনার প্রজেক্ট আমি সব কিছু দেখিয়ে দিলাম, এখন আশা করি কোনো প্রবলেম আর হবে না।